বর্তমানে নামধারী আহলে হাদিসরা নামাজের কাতারে দাঁড়ানোর যে বেদাতি পদ্ধতি চালু করেছে, অর্থাৎ কাঁধে কাঁধ, পায়ে পা, হাঁটুর সঙ্গে হাঁটু, টাকনুর সঙ্গে টাকনু মিলিয়ে দাঁড়ানো, তাদের এই বেদাতি আমলের পক্ষে তাদের দলিল হলো বুখারীর 725 নম্বর হাদিস। عن انس بن مالك رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال اقيموا صفوفكم فاني اراكم من وراء ظهري وكان احدنا يلزق منكبه بمنكب صاحبه وقدمه بقدمه। انس بن مالك رضي الله تعالى عنه থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকিমু সুফুফাকুম, তোমরা তোমাদের কাতার সমূহকে সোজা করে দাঁড়াও, ফা ইন্নী আরাকুম মিন ওয়ারাই যহরি, কেননা আমি তোমাদেরকে আমার পেছন দিক থেকেও দেখতে পাই। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়া কানা আহাদুনা ইউলজিকু মানকিবাহু বিমানকিবি সাহিবিহি ওয়া কদামাহু বিকদামিহি, আমাদের মধ্যে একজন ব্যক্তি তার পার্শ্ববর্তী ব্যক্তির কাঁধের সঙ্গে কাঁধ এবং পায়ের সঙ্গে পা মিলাইতেছিল। আহলে হাদিসরা বলে যে নামাজে দাঁড়ানোর সময় কাতারে পরস্পর একে অপরের কাঁধের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা, হাঁটুর সঙ্গে হাঁটু মিলিয়ে দাঁড়াতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন। অথচ আমরা দেখি যে এরকম কোনো কথা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, কোনো হাদিসেই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁধে কাঁধ, পায়ে পা, হাঁটুর সঙ্গে হাঁটু মিলিয়ে দাঁড়াতে বলেছেন এমন কোনো হাদিস নেই। এই হাদিসের মধ্যে যে পায়ে পা, কাঁধের সঙ্গে কাঁধ, হাঁটুর সঙ্গে হাঁটু মিলিয়ে দাঁড়ানোর যে কথা রয়েছে, সেটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা নয়, বরং সাহাবি আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। আর তিনি এখানে কিন্তু পায়ে পা, কাঁধের সঙ্গে কাঁধ, হাঁটুর সঙ্গে হাঁটু মিলিয়ে দাঁড়ানোর কোনো কথা বলেননি, বরং তিনি একজন ব্যক্তির কথা, একজন সাহাবির কথা এখানে উল্লেখ করেছেন, বলেছেন যে আমাদের মধ্যে একজন ব্যক্তি তার পার্শ্ববর্তী ব্যক্তির কাঁধের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা মিলাইতেছিল, কখন? যখন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আকিমু সুফুফাকুম, তোমরা তোমাদের কাতার সমূহকে সোজা করে দাঁড়াও, কেননা আমি তোমাদেরকে আমার পেছন দিক থেকেও দেখতে পাই। এই কথা যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তখন সেই সাহাবি তিনার কাতারটা সোজা হয়েছে কিনা সেই বিষয়টি পরীক্ষা করার জন্য তার পার্শ্ববর্তী ব্যক্তির কাঁধের সঙ্গে কাঁধ এবং পায়ের সঙ্গে পা মিলাইতেছিল, এটা দেখার জন্য যে তিনার কাতারটা কি সোজা হয়েছে কিনা। এখানে নামাজের মধ্যে পুরো সময়টাতেই পায়ে পা, কাঁধের সঙ্গে কাঁধ, হাঁটুর সঙ্গে হাঁটু মিলিয়ে দাঁড়ানো এটা উদ্দেশ্য ছিল না, আর এটা কখনো সম্ভব না। এজন্য যারা বুখারীর এই হাদিস দিয়ে বলে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে কাতারে দাঁড়ানোর ক্ষেত্রে কাঁধে কাঁধ, পায়ে পা মিলিয়ে দাঁড়ানোর কথা বলেছেন বা আদেশ দিয়েছেন, নিঃসন্দেহে তারা এই হাদিসের অপব্যাখ্যা করে মানুষদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বুখারিতে যে বাব কায়েম করেছেন, বাবু ইল জাকিল মানকিবি বিল মানকিবি ওয়াল কদামি বিল কদামি ফি সফি, অর্থাৎ কাতারে কাঁধে কাঁধ, পায়ে পা মিলিয়ে দাঁড়ানো, এই যে কথা বলেছেন, তো এই কথার সঠিক ব্যাখ্যা কি? এই কথার সঠিক ব্যাখ্যা ওইটা যেটা হাফিজুদ্দুনিয়া হাফেজ ইবনু হাজার আসকালানি রহিমাহুল্লাহ তিনি করেছেন। তিনি কি ব্যাখ্যা করেছেন? তিনি ফাতহুল বারীতে বলেন, আল মুরাদু বিযালিকা আল মুবালাগাতু ফি তা'দিলি সাফি ওয়া সাদ্দি খালালিহি। ইবনু হাজার আসকালানি রহিমাহুল্লাহ তিনি বলেন যে ইমাম বুখারী রহিমাহুল্লাহ তিনি যে বলেছেন কাতারে কাঁধে কাঁধ, পায়ে পা মিলিয়ে দাঁড়ানো, এই কথার অর্থ হলো আল মুবালাগাতু ফি তা'দিলি সাফি, কাতারটাকে অধিক পরিমাণে সোজা করে দাঁড়ানো, ওয়া সাদ্দি খালালিহি, এবং কাতারের মাঝখানের ফাঁকা জায়গা বন্ধ করে দাঁড়ানো, এটাই হলো উদ্দেশ্য। এখানে নামাজের পুরো সময়টাতেই কাঁধে কাঁধ, পায়ে পা, হাঁটুর সঙ্গে হাঁটু, টাকনু সঙ্গে টাকনু মিলিয়ে দাঁড়ানো এটা উদ্দেশ্য না। তাহলে এটাই হলো এই হাদিসের সঠিক ব্যাখ্যা এবং চূড়ান্ত ব্যাখ্যা।